রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অগ্রণী বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীতশ্রেষ্ঠা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্প ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ অন্যান্য গদ্য সংকলন। তার জীবদ্দশায় বা মৃত্যুর অববাহিত পরে প্রকাশিত হয় তার সর্বমোট 95টি ছোট গল্প ও অন্যান্য 1915টি গান, যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থকারে অপ্রকাশিত রচনা। 32টি খণ্ডে রবীন্দ্রনাথ রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য 19 খণ্ডে চিঠিপত্র ও 4টি পৃথকগ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি এশিয়াদের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনেন্দ্র ও সাংস্কৃতিকবান ব্রাহ্মণ পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি, গৃহশিক্ষক রেখেই বাড়িতে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিয়ালদহ জমিদারি অ্যাসেস্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচার্যশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি ভূষিত করেন, কিন্তু 1999 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভারতীর বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয়। এবার জানা যাক রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের কিছু বৈশিষ্ট্য। ভাবগভীরতা, গীতিধর্মিতা, চিত্র রূপময়তা, অধ্যাত্ম চেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব, ভাষা, ছন্দ ও অঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রকৃতি চেতনা। রবীন্দ্রনাথের গদ্য ভাষা ও কাব্যিক ভারতের ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি ও পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্পদর্শন তার রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিলেন। কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজে রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজের মতবাদ প্রকাশ করেছিলেন। সমাজকল্যাণের উপায়ে হিসাবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোড়ামি ও ধর্মত্বার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসাবে মানব সংস্কারকেই নির্দেশ করা হয়েছে। রবীন্দ্রনাথ দেববিগ্রহে পরবর্তীতে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজা করবে এর কথা বলেছেন। সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত জনগণ মন অধিনায়ক জয় হে, আমার সোনার বাংলা গান দুটি যথাক্রমে ভারতে প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত মনে করা হয়। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কার
মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে লেখা হয়েছে। প্রিয় বন্ধু, এবার জানা যাক রবীন্দ্রনাথের মধ্যজীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবার সহ শিয়ালদাহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরে উপকণ্ঠের শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আশ্রমের আম্রকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করলেন ব্রহ্ম বিদ্যালয় বা ব্রহ্মাচার্যশ্রম নামে একটি পরীক্ষামূলক স্কুল। 1902 সালে 23 সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবীর মারা যান। এরপর 1903 সালে 19 সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালে 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, 1907 সালে 23 নভেম্বর কনিষ্ঠ পুত্র শরীন্দ্রনাথের মৃত্যু হয়। এইসবের মধ্যে 1905 সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। 1906 সালে ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্র পাঠান আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য। 1907 সালে কনিষ্ঠ জামতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে কৃষিবিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই সময়ে শান্তিনিকেতনের ব্রহ্ম বিদ্যালয়ে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশোনার ব্যয়ভারও রবীন্দ্রনাথকেই বহন করতে হয়। এমতা ব্যবস্থা রবীন্দ্রনাথ স্ত্রীর গয়না ও পুরীর বসত বিক্রি করে দিতে বাধ্য হন। ইতিমধ্যেই অবশ্যই বাংলা ও বহিবঙ্গে রবীন্দ্রনাথের কবিখ্যাত ছড়িয়ে পড়েছিলেন। 1901 সালে নৈবিদ্যা ও 1906 সালে খিয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি ইংরাজি অনুবাদ হয়। 1912 সালে কাব্যগ্রন্থে ইংরাজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্য নোবেল পুরস্কার প্রদান করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি দেন। পরে 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ প্রদেয় নাইটি উপাধি ঘৃণভাবে ত্যাগ করেন। 1921 সালে শান্তিনিকেতনের আদরে সুরুল গ্রামে মার্কিন কৃষি অর্থনীতিবিদ লেনার্ড নাইট এলমাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের আরও কয়েকজন শিক্ষক ও ছাত্রের সহায়তায় রবীন্দ্রনাথের পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত করেন। এই সংস্থার উদ্দেশ্যে ছিল কৃষি উন্নতি সাধন, ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিধারণ, সমবায় প্রথায় ধর্মগোলা স্থাপন, চিকিৎসার সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। 1923 সালে রবীন্দ্রনাথ এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রীনিকেতন। শ্রীনিকেতনে ছিল মহাত্মা গান্ধীর প্রতীক ও প্রতিবাদস্থ স্বরাজ আন্দোলনের একটি বিকল্প ব্যবস্থা উল্লেখ্য। রবীন্দ্রনাথ গান্ধীর আন্দোলনের পন্থা বিরোধী ছিলেন। পরবর্তীকালে দেশ ও বিদেশের একাধিক বিশেষজ্ঞদাতা ও অন্যান্য পদাধিকার শ্রীনিকেতনের জন্য আর্থিক ও অন্যান্য সাহায্য পাঠিয়েছিলেন। 1930 সালে এর দশকে প্রথম ভাগে একাধিক বক্তৃতা, গান ও কবিতায় রবীন্দ্রনাথ ভারতীয় সমাজের বর্ণাশ্রম প্রথা অস্পৃশ্যতার তীব্র সমালোচনা করেছিলেন। প্রিয় বন্ধু, এরপর জানা যাক রবীন্দ্রনাথের শেষ জীবনের কিছু মূল্যবান বক্তব্য। তো প্রিয় বন্ধু, মন দিয়ে এই কথাগুলো শোনো। 1930 সালে বার্লিনে রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকে রবীন্দ্রনাথের মোট 50টি গ্রন্থ প্রকাশিত হয়। তাই এই সময়কার কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পুনিশ্চ, শেষ সপ্তক, শ্যামলী ও পুত্রপুট। এই গদ্য কবিতা সংকলন তিনটি জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন রবীন্দ্রনাথ। তাই এই পরীক্ষা নিরীক্ষা ফসল হল তার একাধিক গদ্য গীতিকা ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা কাব্যনাট্যের নৃত্যভিনয় উপযোগী রূপ, শ্যামা ও চণ্ডলিকা নৃত্যনাট্য। এছাড়া রবীন্দ্রনাথ তার শেষ তিনটি উপন্যাস দুই বোন, মালঞ্চ ও চার অধ্যায় এই পর্বে রচনা করেছিলেন। তার অধিকাংশ ছবি জীবনের এই পর্বেই আঁকা। এর সঙ্গে সঙ্গে জীবনের শেষ বছরগুলিতে বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিল রবীন্দ্রনাথ।
1937 সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন। বিশ্ব পরিচিত এই গ্রন্থে তিনি জ্যোতিষবিজ্ঞানের আধুনিকতম সিদ্ধান্তগুলি সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে তার অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয়। তার কাব্য ও তিন সঙ্গী ও গল্পস্বল্প গল্প সংকলন তিনটিতে তার বিজ্ঞানী চরিত্র কেন্দ্রিক একাধিক গল্প সংকলিত হয়েছে। জীবনেই পর্বে ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্রতম প্রতিক্রিয়া জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। 1934 সালে ব্রিটিশ বিহার প্রদেশে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুকে গান্ধীজি ঈশ্বরের রোষ বলে অবহিত করলেন। রবীন্দ্রনাথ গান্ধীজির এহেন বক্তব্য অবৈজ্ঞানিক বলে চিহ্নিত করেন এবং প্রকাশ্য তার সমালোচনা করেন। কলকাতার সাধারণ মানুষের আর্থিক দুর্ব্যবস্থা ও ব্রিটিশ বাংলার প্রদেশের দ্রুত অর্থসামাজিক অবক্ষয় তাকে বিশেষভাবে বিচলিত করে তুলেছেন। গদ্য ছন্দের রচিত একটি শতপঙ্ক্তির কবিতায় তিনি এই ঘটনা চিত্রায়িত করেছিলেন। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময়। এই সময়ে মধ্য 2 বার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশয়ী থাকতে হয়েছিল তাকে। 1937 সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির। সেবারে সেরে উঠলেও 1940 সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি। এই সমপর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল মৃত্যু চেতনা কেন্দ্র করে সজ্জিত কিছু অবিস্মরণীয় পঙ্ক্তিমালা। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিও শেষে একটা কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম ভিডিও আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে কী হবে, এরকম ভিডিও যখনই আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং হবে সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছবে। তাহলে বন্ধু দেখা হচ্ছে এর পরে নেক্সট ভিডিওয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব ভ্রমণ। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে নিয়ে হ্যাপি থাকবেন।